যাবতীয় তারিফ ও প্রশংসা সানাস্তুতিবাদ শ্রী মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর জন্যে, যিনি আমাদের গুনামাফের জন্যে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাক পবিত্র করার জন্যে অনেক ব্যবস্থা করেছেন। তন্মধ্যে একটা হচ্ছে এই সালাতুল জুমা। আপনারা জানেন বছরে দুটি ঈদ, আনন্দের দিন, খুশির দিন ঘুরে ফিরে প্রতি বছরই আসে, একটি ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কোরআন হাদিসে এই দুটি ঈদের কথাই আছে। ওই দুটি হলো বার্ষিক ঈদ, বৎসরে দুই ঈদ। আরেকটি ঈদের কথা হাদিসে আছে, এটা হলো সাপ্তাহিক ঈদ, এই জুমার দিন। আপনাদের সামনে আমি অনেকবারই বলেছি, এই যে আজান হয়ে গেল, যারা আজানের জবাব দিয়েছেন, তারপর রসুলুল্লাহর উপর দরুদ পড়েছেন, এরপর রসুলের শিখানো ওই আজানের দোয়াটা পড়েছেন, বিশ্বনবী বলেছেন যদি ওই ব্যক্তি অন্তর থেকে আজানের জবাব দেয়, অন্তর থেকে দেয়, তাহলে তার জন্য আমার সাফায়াত হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় খুশির কথা, আনন্দের কথা। ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে এই সওয়াবের অধিকারী আমরা হতে পারি। এমন না যে ওই ধনী মানুষে করলেই হবে, আলেমে দোয়া করলেই হবে, জবাব দিলে হবে, না। আলেম মূর্খ, ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে যে কেহ আজানের জবাব দিবে, মুয়াজ্জিন যাহা বলে তাহা বলবে, হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ ছাড়া, ওখানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। আর কোন কোন কিতাবে লিখেছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম যদি বলে, তাহলে সাদাকতা বারার্তা বলতে হবে। হাদিসটি জঈফ, বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না, ওখানেও আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে। তো জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করে রাখলেন সকলের জন্য, ওপেন টু অল, বিশেষ গোষ্ঠী, আলেম শ্রেণী, হাজি শ্রেণী, ধনী, উপরের লেভেলের নেতা, না না, যে কেহ এই সওয়াব অর্জন করতে পারেন। সেই জন্য এই দিনটি মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সুন্দর কাপড় পরে, আপনার যা আছে তাই, খুব দামি কাপড় হইতে হবে তাও না, বাড়িতে আপনি জানাবাতের গোসলের মতো গোসল করলেন, এরপর পায়ে হেঁটে মসজিদে রওনা হয়ে গেলেন। দূরের থেকে আসলে সম্ভব না, আমি নারায়ণগঞ্জ থেকে আসি, আমার তো হেঁটে আসা সম্ভব না, কিন্তু সাহাবায়ে কেরাম 6-7-8 মাইল দূর থেকে এসে জুমার সালাতে অংশগ্রহণ করতেন। তখনকার দিনে যদি পায়ে হেঁটে আসেন, আপনার কদমে কদমে সওয়াব লেখা হয়, আপনার গুনাহ মাফ হয়, এবং এক বছর আপনি তাহাজ্জুদের সালাত আদায় করলে আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সওয়াবের যে সালাতটা, এটা হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। আপনি যদি এক বছর তাহাজ্জুদের সালাত আদায় করেন, এক বছর নফল রোজা রাখেন, তাহলে যত সওয়াব হয়, আপনার বাড়ির থেকে যে জুমার দিনে মসজিদে যে কেউ আসলেন মুসল্লি, তার তত সওয়াব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যালিকা ফাযলুম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য একটা বিরাট অবদান, বিরাট দয়া, বিরাট অনুকম্পা, যাতে করে আমরা মুসলমানরা এই সওয়াব অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আদায় করতে, নৈকট্য লাভ করতে পারি, সেই জন্য সেই মহান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি, সকল নবীদের নেতা ও সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনের দুই জায়গার থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি, তাকে ভিত্তি করে আমার বক্তব্য আজকে আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ। ভূমিকা হিসাবে এই আজানের ফজিলতের কথা কটি বলে নিলাম আগে, যাতে করে আপনারা প্রত্যেক দিন পাঁচবার যে আজান হয়, মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হচ্ছে আজানের শব্দগুলি, এগুলি আপনি যখনই শুনছেন, যেখানে থেকেই শুনছেন, যদি আপনি এর জবাব দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার আমলনামায় এই সওয়াবগুলি লেখা হয়ে যাচ্ছে। তো এই সওয়াব আপনার আমার কাজে লাগবে একটা শর্তে, সেই শর্ত হচ্ছে ঈমান। ঈমান আপনার আমার জন্য তৈয়ার করা আছে জান্নাত আর জাহান্নাম, কাফের মুনাফিকের জন্য জাহান্নাম, মুমিন মুসলিমের জন্য জান্নাত আল্লাহ যে তৈয়ার করে রেখেছেন, শর্ত হচ্ছে ঈমান। ঈমানের সাথে যদি কেউ নেক আমল করে তাহলে তার এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এবং যা পাওনা আল্লাহ যা ঘোষণা করে দিয়েছেন তার চেয়ে আরও বেশি দিবেন। লিল্লাহি আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন যারা নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, কোরআন সুন্নাহ যাকে সৎ কাজ বলে ঘোষণা করেছে, সেই নেক কাজ ঈমান আনার পর যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য আল হুসনা অর্থাৎ জান্নাত, তাদের জন্য জান্নাত ও জিয়াদা, ওই জান্নাতের পরে আরও, সুবহানাল্লাহ, জান্নাতের পরে আর কি, জান্নাতই তো শেষ না, আরও আরও বাড়তি কিছু কিছু। এই বাড়তিটা কি? মুফাসসির রায়ের তফসির করেছেন যে এই বাড়তি হচ্ছে জান্নাতে যখন মানুষ যাবে বেহেস্তে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন কি তোমরা খুশি? খুশি? আল্লাহ কেন খুশি হব না? আমাদেরকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিয়েছেন, হ্যাঁ আমরা খুশি হব না? নিশ্চয়ই খুশি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদেরকে আমি আরও কিছু দেব। আল্লাহু আকবার, আর কি? তখন আল্লাহ ঘোষণা দেবেন যে সেটা হচ্ছে আমার সন্তুষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতে মানুষ যত নিয়ামত পাবে, যত পাবে, অগণিত অসংখ্য, গণি শেষ করা যাবে না, নাঈমুম মুকিম, চিরস্থায়ী, নষ্ট হবে না, ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। দুনিয়ার নিয়ামত আজকে আছে কালকে নাই, আগের দিন ধনী সিডর হয়ে গেল, পরের দিন পত্রিকায় আসলো হেলিকপ্টার থেকে শুষ্ক খাবার দিতেছে, আগের দিনের ধনী মানুষটা ওই খাবারের জন্য তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, আগের দিনের ধনী পরের দিন হেলিকপ্টার থেকে খাবার দিচ্ছে, কোনো যানবাহন সব বন্ধ, তাদের কাছে পৌঁছছে না, উপর থেকে শুষ্ক খাবার তাদেরকে দিচ্ছেন, আর এই ধনী লোকটাই তাকিয়ে আছে। এই দুনিয়ার নিয়ামতের এই অবস্থাই আজকের ধনী কালকের ফকির। কিন্তু জান্নাতে যখন যাবে, আর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের এই নিয়ামত আর শেষ হবে না, লয় হবে না, ক্ষয় হবে না, হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো চুগলখড়ি নাই। এই দুনিয়ায় পাওয়ার জন্য আমরা আরেকজনের ক্ষতি করি, ধ্বংস করি, তার তার ক্ষতি করি, শত্রুতান করি, কিন্তু সেখানে থাকবে না। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুজনা ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখে আমাদের যত চিন্তা সব দূর করে দিয়েছেন, জান্নাতি মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সেখানে করবেন। আমাদের পরওয়ারদিগার তিনি বড় শুকুর, কে বলে থাকে যে গুণগ্রাহী, তিনি মর্যাদাবানের মর্যাদা দেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। তো এই জান্নাতি মানুষগুলি যে পৌঁছবে সেখানে তার কোনো অভাব নাই, কোনো দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই, এত নিয়ামত যে আর চাইবে কি? আল্লাহ আকবার, আল্লাহর নবী বলেছেন সর্বশেষ যেই মানুষটা বেঁচে যাবে।
সর্বশেষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আমার কাছে চাও, চেতেই থাকবে, চাওয়া শেষ, আরও চাও, এটা চাও, ওটা চাও, ওটা চাও, আল্লাহ বলে দিবেন তাকে এটা চাও, ওটা চাও, যখন চাওয়া শেষ তখন বলবেন তোমার আরও কিছু আছে চাওয়ার, যে না পরওয়ারদিগার আমার আর কিছু চাওয়ার নাই, তখন আল্লাহ বলবেন আমি তোমাকে একটি জিনিস দিচ্ছি, এই সময়ে তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা এটা উঠে যাবে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লামিন বলবেন এই আমি তোমাকে আমার দিদার দিচ্ছি, অর্থাৎ আমাকে তুমি দেখে নাও। আল্লাহর দিদার সবচেয়ে বড়, আল্লাহর আল্লাহকে দেখা সবচেয়ে বড় নেয়ামত। এই দুনিয়ায় কেউ আল্লাহকে দেখতে পারে না, এই দেখা সম্ভব নাই। জন্মচক্ষে মূসা আলাইহিস সালামের মতো নবী তিনি বলেছেন আল্লাহ আমাকে একটু দেখা দেন না, আমাকে একটু দেখা দেন, কথা বলেন, আপনার কথা শুনি, ঠিকই আগ্রহ মনে জাগে, আপনারে দেখি না, একবার রেডিওতে আমরা বক্তৃতা শুনতাম, খবর শুনতাম, কিন্তু যে বলে তাকে দেখা যায় না। আবার টেলিভিশন যখন আবিষ্কার হয়ে গেল এখন বক্তাকেও দেখা যায়, বক্তাকে দেখা যায় কে বক্তৃতা দিতেছেন। তো মূসা আলাইহিসসালামের কাছে আল্লাহ ওহি করতেন, কথা বলতেন, কিন্তু মূসা আলাইহিসসালাম আল্লাহকে দেখেন না, আমাকে একটু দেখা দেন না আল্লাহ। আল্লাহ বলে দিলেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। তবে তিনি নবী ছিলেন, আল্লাহর প্রিয় নবী ছিলেন, তাই এবার বললেন যদি আমাকে দেখতেই চাও ওই পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় ঠিক থাকে তাহলে ঠিক তুমি আমাকে দেখবে। দেখেন কীভাবে মূসা আলাইহিসসালামকে আল্লাহ পাক বলে দিলেন পাহাড়ের দিকে তাকাও, ঠিক আছে পাহাড়ের দিকে তাকাই আমি আপনাকে দেখব, তাকাইলেন। কিন্তু যখন আল্লাহ তার তাজাল্লি দিলেন পাহাড় চলে গেল, পাহাড়রা মূসা সয়কা, মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। কাজেই সম্ভব না দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা সম্ভব না। হ্যাঁ, আল্লাহকে দেখার মতো করে আমল করতে হবে, আল্লাহর ইবাদতটা করতে হবে, আল্লাহকে আমি দেখছি। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন বিশ্বনবীর কাছে, প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, কেয়ামত কবে হবে, এহসান কাকে বলে। আল্লাহর নবী বলে দিলেন এহসান বলে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যে তুমি আল্লাহকে যেন দেখতেছ, তিনি যেন তোমার সামনে আছেন। আর যদি এই মনোভাব তোমার না হয়, এত উচ্চাঙ্গের চিন্তা চেতনা তোমার মনে না হয়, তাহলে তুমি অন্তত এটুকু বুঝবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আল্লাহকে দেখব, অর্থাৎ জান্নাতে? হ্যাঁ, মানুষ আল্লাহকে হাশরের মাঠে দেখবে, জান্নাতে দেখবে, আল্লাহ সরাসরি কথা বলবেন। আল্লাহর বান্দা একজনকে নিয়ে তার কাঁধে হাত দিবেন এবং বলবেন এই বান্দা এই গুনাহ তুমি করো নাই, হ্যাঁ আমি করছি, এই গুনাহ করো নাই, হ্যাঁ আমি করছি। তখন আর অস্বীকার করার কোনো জো থাকবে না, সব স্বীকার করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা আমি তোমার পাপগুলি দুনিয়ার জমিনে গোপন করে রেখেছিলাম, দুনিয়ার মানুষে জানে নাই, আমি জানতে দেই নাই, তুমি এই গুণাগুলি করেছ তুমি জানো আমি জানি। আজকে শোনো তাহলে, আমি যেহেতু তোমার গুণা দুনিয়ার জমিনে গোপন করেছিলাম, আজকেও আমার ফজল ও করমে আমি তোমার গুণা গোপন রাখছি, তোমাকে আমি মাফ করে দিচ্ছি, সুবহানাল্লাহ। কিন্তু ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে, অর্থাৎ আল্লাহকে এক ওয়াহদাহু লা শারীক বলে স্বীকার করে এই দুনিয়ার জমিন থেকে গেলে একবার না একবার জান্নাতে যাওয়ার আশা আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, দোজ হু বিলিভ ইন দ্য ওয়াননেস অফ অলমাইটি লর্ড, দ্যাট ইজ ইসলামিক মনোথিজম, যারা আল্লাহ পাকের তৌফিকে তৌহিদে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহ পাককে এক বলে স্বীকার করেছে, ওয়া আমিলুস সালিহাত,
ইমানের দাবি অনুযায়ী নেক আমল করেছে, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, উমরা করেছেন, বাপ মার সেবা করেছেন, সন্তানের প্রতিপালন করেছেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়েছেন, ফকির মিসকিন জীবন যুদ্ধে যারা পরাজিত পরাভূত তাদের খবর নিয়েছেন, নিজের মাল অর্জিত মাল থেকে তাদেরকে সাহায্য করেছেন, বানিয়েছেন মসজিদ, বানিয়েছেন এতিমখানা, বানিয়েছেন সরাইখানা, বানিয়েছেন রাস্তাঘাট, যত নেক কাম আছে ওই কামগুলি করেছেন ঈমান আনয়ন পরে। আনয়ন করার পরে এবার আল্লাহ পাক তারে খেতাব দিতেছেন, উলাইকাহুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনয়ন করার পরে নেক আমল করেছে ওই মানুষগুলি হল দুনিয়ায় যত সৃষ্টি আছে সকল সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ, সকল সৃষ্টির সেরা তারা যারা মুমেন আর নেক আমলকারী সৎকর্ম পরায়ণ। জানলাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আদন জান্নাত, আদন মানে চিরস্থায়ী জান্নাত, আটটা বেহেস্তের মধ্যে একটা বেহেস্তের নাম জান্নাতুল আদন, সেই জান্নাতের আদরের অধিকারী হবে খালেদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, কখনো সেখান থেকে বাইর করা হবে না, তারাও বের হতে থাকবে চাইবেন না। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালেহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, যারা ঈমান এনেছে নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন ওই জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হলো আটটা বেহেস্তের মধ্যে মধ্যমণি বেহেস্ত, জান্নাতুল ফেরদাউস তো জান্নাতুল ফেরদাউস হলো সকল জান্নাতের উপরে, ওই জান্নাতের উপরে হলো আল্লাহ পাকের আরশ। জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহ পাকের আরশ, সেখান থেকে নহরগুলি প্রবাহিত হয়েছে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, বিশুদ্ধ পানির নহর কলুকুলুরবে বয়ে চলেছে ওই জান্নাতুল ফেরদাউস থেকে। আল্লাহ পাক বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করেছে ওই ঈমান আনার পরে যারা যেখানে যেই নেক আমল করার তাই করেছেন, কোরআন হাদিস অনুযায়ী বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহ এটা সৎকার সওয়াব হয়, আলহামদুলিল্লাহ সৎকার সওয়াব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সৎকার সওয়াব হয়, আল্লাহু আকবার সৎকার সওয়াব হয়, আমর বিল মারুফ একটা ভালো কাজে আদেশ দিল এটা সৎকার সওয়াব হয়, মন্দ কাজ থেকে কাউকে বিরত রাখার চেষ্টা করলো এইটাও সৎকার সওয়াব হয়। সুবহানাল্লাহ, এগুলি আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে ব্যবস্থা করে রাখছে যে খুব পয়সা লাগবে না। আপনি ঈমান আনে, ঈমান আনার পরে এই নেক আমলগুলি যদি করেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক ওই জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ, দারুস সালাম, দারুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, তামামাল খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা এই দুনিয়ার জমিনে থেকে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো, কেমন করে হিসাব দেব, কেমন করে আমার ভালো মন্দের হিসাব আমি দেব, সেই জন্য তার প্রাণ কেঁপে উঠে আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে তার মন কম্পিত হয়ে যায়। ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং তার প্রবৃত্তিকে সে যার মনে যা চায় তাই সে করে না, মনটাকে আটকিয়ে রাখে আল্লাহ এবং আল্লাহর নবী অর্থাৎ কোরআন এবং সহি হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালিত করার জন্য মন যা চায় তা সে করে না। মন চায় সুদ খাইতে খায় না, মন চায় ঘুষ খাইতে খায় না, মন চায় চুরি করতে চলে না করে না, মন চায় ডাকাতি করতে করে না, মনটাকে কন্ট্রোল করে রাখতে রাখে তাহলে পরে ওই মানুষটার জন্য আল্লাহ কয় ওই মানুষটার জান হলো জান্নাতুল মাওয়া। ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বেহেশত হলো তার চিরদিনের জায়গা। কিন্তু ঈমান
আর নেক আমল, এই দুটি জিনিস নিয়ে যেতে হবে। আপনি শূন্য 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 দশটা শূন্য দিলেন, এর এক পয়সা দাম নাই, কিন্তু বামে যদি শুধু এক লাগিয়ে দেন তাইলে এক শূন্য দিলে দশ, দুই শূন্য দিলে শ, তিন শূন্য দিলে হাজার, এরপরে লাখ, এরপরে উজুদ দিজুদ কুঠি চলল, কিন্তু বামে শূন্যের বামে একটা অঙ্ক লাগবে। ঠিক তদ্রূপ আপনি যত নেক আমলি করেন না কেন, যদি আপনার ঈমান না থাকে ওই একের মতো, আপনার ঈমানটা যদি না থাকে তাহলে নেক আমলের কোনো দাম নাই। অমুসলিমরাও অনেক ভালো কাজ করে, হসপিটাল দেয় মুসলমান ছাড়া, অমুসলিমরাও বড় বড় হসপিটাল তারা দিয়েছেন, বড় বড় দিঘি তারা কেটে মুসলমান জনগণের উপকারের জন্য কাজ করেছেন, ওটার কি হবে? হ্যাঁ, তাদের এই নেক কাজের, তাদের এই ভালো কাজের পুরস্কার তারা দুনিয়াতে পাবে, পরকালে পাবে না। এই দুনিয়াতে সে পাবে, দুনিয়ায় তার সুখ হবে, শান্তি হবে, এই দুনিয়ায় তার ঘরবাড়ি হবে, এই দুনিয়াতে রোগ সুখ থেকে বেঁচে থাকবে, দুনিয়াতে তার ইজ্জত সম্মান বাড়বে, দুনিয়াতে তার বিভিন্ন দিক থেকে দুনিয়ায় তার হবে, কিন্তু পরকাল তার শূন্য। কারণ পরকালে পাইতে হলে ওই ঈমানটা দরকার, পরকাল পাইতে হলে এই ঈমানটা দরকার। অনেক অমুসলিম কোরআন মজিদের অনুবাদ করেছেন, অনেক অমুসলিম মার্কারিয়ল পিত্তল সাহেবের মতো মানুষ অবশ্য উনি পরে নাকি ইসলাম গ্রহণ করেছিলেন, গিরিশচন্দ্র সেনের মতো হিন্দু, আমার বাড়ির কাছেই তার বাড়ি, গিরিশচন্দ্র সেন রাস্তায় লিখে রেখেছে এই রাস্তায় গিরিশচন্দ্র সেনের বাড়ি, তিনি কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, কোরআনের বঙ্গানুবাদ করলেন, বাংলায় অনুবাদ করলেন, কিন্তু ওই ঈমান না থাকার কারণে তার মৃত্যুর পরে কেউ তাকে দাফন করলো না, কেউ তাকে দাফন করলো না, কবর দিল না, তার জন্য জানাজা পড়লো না, তার জন্য দোয়া করলো না, অথচ তিনি কত বড় খেদমত করেছেন, কোরআনের অনুবাদ করে গেছেন, বাংলা ভাষী ভাষাভাষী মুসলমানদের জন্য কোরআনের অর্থ জানার পথ উনি সুগম করে গেছেন, কিন্তু ঈমান ধন না থাকার কারণে, এই সম্পদটা তার না থাকার কারণে তার জন্য ইসলামী বিধান অনুযায়ী তার মৃত্যুর পর তাকে কাফন দাফন করা হলো না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে কত বড় সম্পদ দান করেছেন যে আমরা হ্যাঁ ঈমান আনছি, আমরা মুসলিম বলে দাবি করি, আল্লাহ পাকের কাছে আশা রাখি আমাদের এই নেক আমল আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে আমার কথা একটা, সেটা হচ্ছে এই যে দুনিয়া ভরে গেছে পাপে, সাথে সাথে আবার নেক কাজও অনেক করতেছে, আগের মতো আর না। এই মসজিদ কেমন ছিল আমি দেখেছি, আমার উস্তাদ ঢাকা আলিয়া মাদ্রাসার প্রফেসর আবদুল্লাহ নদভী রাহেমাহুল্লাহ এই উপমহাদেশের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন তিনি, আবদুল্লাহ নদভী। খুব যেমন ভালো খাইতেন তেমন ভালো পড়তেন, ওনাকে দেখেছি এই মসজিদে খুতবা দিতেন, তখন কীরকম ছিল? এরকম না ছিল, না ছিল না, কিন্তু তখনকার মানুষ যারা ছিলেন তারা আজকের মানুষের চেয়ে অনেক দামি মানুষ ছিলেন। জি, আজকে মসজিদে নববীতে যারা যান হজ করতে উমরা করতে গিয়ে দেখেন তো কি সুন্দর, অথচ আল্লাহর রসুল যখন সালাত আদায় করতেন মসজিদে নববীতে তিনি এরকম খুতবা দিচ্ছেন। অবশ্য আমি তৃতীয় ধাপে, আল্লাহর রসুল কিন্তু এই ধাপে দাঁড়িয়ে খুতবা দিতেন, একবারে শেষ ধাপে দাঁড়িয়ে খুতবা দিতেন। তো এক লোক এখানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির অভাবে হ্যাঁ একবারে মানুষ সব ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ পশু পাখি সব বৃষ্টির জন্য তাকিয়ে আছে, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহম্মা আগেসনা, আল্লাহম্মা আগেসনা, আল্লাহম্মা আগেসনা। দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে সাথে দেরি নাই আরম্ভ হয়ে গেছে বৃষ্টি, আর উপর থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ মসজিদে নববী খেজুর পাতার খেজুর ইয়ের ছাইনি বৃষ্টি পড়তেছে, আল্লাহর রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন সেখানেও বৃষ্টি পড়েছে, পরেই কাঁচা মাটি প্যাক, আমরা কই কাদা 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 হয়ে গেছে। বিশ্ব নবী নামলেন, এখানে গিয়ে নামাজ পড়লেন, দাঁড়ির মধ্যে কাদা লেগে গেছে, আহ
সেই মসজিদ, সেই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে গেছে। সাত দিন বৃষ্টি হয়েছে মুসলধারে, আমি দেখেছি অনেক সময় আষাঢ় শ্রাবণে এত বৃষ্টি হইতো আমি নিজে দেখেছি, সাত আট দিন আমরা সূর্যই দেখি নাই। গ্রামের মানুষ মহিলারা কীভাবে পাক করে, লাকড়ি নাই, যার লাকড়ি নাই ফুঙ্গাই ফইতে ফইতে চোখের পানি আসতো আমার মা বোনদের, কিন্তু আজকে একটা মেজের কাঠি জ্বালিয়ে দেয় আর গ্যাস চলছে। হ্যাঁ, পরিবর্তন। কিন্তু একটা জিনিস যে তখনকার যে মুমেন ছিলেন, মুসলিম ছিলেন, তাদের যে মন ছিল এই মনের মানুষটা আজকে নাই। না, এত উন্নতি হয়েছে। গতকাল আমার মোবাইল নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে আমার সাথে, এই যে ফোন করতে আমার মোবাইল 24 ঘন্টা খোলা থাকে, কারণ সারা বাংলাদেশ থেকেই না বাইরের থেকেও ফোন আসে। আমাদের যারা লোক আছেন জমিয়তে আহলে হাদিসের, সৌদি আরবে আছেন, মক্কায় আছেন, মদিনায় আছেন, তারা ফোন করেন, তো আমারটা খোলা থাকে। কালকে আমি বোখারির অনুষ্ঠানে যাইতেছি, মোবাইল নিয়ে গেছে নাই, এই ফোন করতেছেন। তো আল্লাহর এক বান্দা, সে যখন আমাকে পাইতেছে না, না পাইয়া খুঁজতেছে আমার মোবাইল কই গেছে, দেখছেন? আল্লাহ আকবার, কই গেছে আমার মোবাইল খুঁজতেছে। আমি ফোন করাই না, পরে আল্লাহর ওই বান্দা ফোন করে ধরে ফেলছে, ধরে ফেলছে। ধরে ফেলার পরে সে বলতেছে যে হ্যাঁ আমি মোবাইল পাইছি, আমার বিবি ফোন করছে, মনে করছে যে মহিলা মানুষ ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, আমি হাতে নিলাম, নেওয়ার পরে বলতেছে আমি পাইছি, আপনি কে বলেন কোথায়? সে একটা ঠিকানা দিল, আমি ওই ঠিকানায় ফোন করলাম, আমার লোক আছে এখানে নরসিংদী জেলায়, ফোন করছি, ফোন করে আমি বললাম যে জলদি করে ওখানে যাও, এই এই লোকটাকে গিয়া ধরো। তা গিয়া কয় আমি ওখানে নাই, কই আছেন আপনি বলেন কোথায় আছেন? তার পিছনে কিন্তু লাগাই রাখছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। দেখেন এই সায়েন্স টেকনোলজি কত উন্নত উন্নত হয়েছে। এরপরে আমার ছেলে তার শ্বশুরবাড়িতে গেছে, আমি ওইখানে তার শালাদেরকে ফোন করলাম, ফোন করে যে তুমি ওইখানে যাও। এরপরে বলছে যে অমুক জায়গায় হুন্ডা দিয়া চলে গেছে, যাওয়ার পরে সে বলছে আমি সিম পাইছি, ই পাই নাই, মোবাইল পাই নাই, পরে সিম নিয়ে আসছে। তো যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে দুনিয়া কত উন্নত হয়েছে, দেখেন দেখেন কত উন্নত হয়েছে, এই কয়েক মিনিটের মধ্যে ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু একটা জিনিসের অভাব আজকে আমাদের মধ্যে তীব্রভাবে দেখা দিচ্ছে, সেটি হলো মানুষের যে মন, এই মন আর আগের মানুষের মনের মতো না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলতেছে তোমাদের চেহারা কার কি কেমন এটি আল্লাহ দেখেন না। তোমার চেহারা খুব সুন্দর কিনা, তুমি খুব সুদর্শন কিনা এটি আল্লাহ দেখেন না। তোমার কত জমি আছে, তোমার কত বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, তুমি কয়টা বাড়ির মালিক দুনিয়ায়, আমেরিকায় কয়টা, রাশিয়ায় কয়টা, চীনে কয়টা, ফ্রান্সে কয়টা, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন তোমার দুইটা জিনিস, আল্লাহ দেখেন তোমার মন আর আল্লাহ দেখেন তোমার আমল। সুবহানাল্লাহ, আল্লাহ দেখেন তোমার মন কেমন আছে, তোমার মন আল্লাহমুখী কিনা, তোমার মনে ঈমান আছে কিনা, তোমার মনে তাকওয়া আছে কিনা, তোমার মনে আল্লাহর ভয় আছে কিনা, তোমার মনে মানুষের জন্য মহব্বত আছে কিনা, তোমার মনে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আছে কিনা, তোমার মনে ঈমান আর তাকওয়ার নূর আছে কিনা, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আর দেখেন তোমার আমল ভালো কিনা, তোমার আমল যদি সুন্দর হয় তাহলে তোমার মন সুন্দর হবে, তোমার আমল যদি ভালো হয়, তোমার চেহারা কালো হোক না কেন, তুমি খাটু হও না কেন, তুমি চিকন হও না কেন, তোমাকে দেখে কেমন দেখা গেল এইটা বড় কথা না, বড় কথা তোমার মন ঠিক আছে কিনা, তোমার আমল ঠিক আছে কিনা। রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদের পাওটা খুব চিকন ছিল, তিনি একদিন উঠলেন গাছে, তার সাহাবীরা বন্ধুরা তার দিকে তাকায় দেখে তার পাও বড় চিকন, তারা একটু হাসি ঠাট্টার ভাব করে ফেললেন, পা চিকন দেখা যায় তার। আল্লাহর নবী জানিয়ে দিলেন
তার এই চিকুন পাটা যখন ওজন করা হবে, আমল ওজন করা হবে, তখন এই আমলের পাল্লায় এই তার চিকুন পা ভারী হবে। সুবহানাল্লাহ। কাজে এই দুনিয়ার জমিনের দন্দৌলত, টাকা পয়সা, সুনাম সুজল কোনো কিছুই কাজের না। দুটি জিনিস রাখতে হবে, একটা হইল মন, ইমানের আলোতে ভরপুর মন, আর একটা হইল সুন্দর আমল। ভালো আমল, নেক আমল, সুন্দর করে আমল করতে হবে। ওই সুন্দর হবে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী, চলার পথ অনুযায়ী যদি আমল করা হয়, ওই আমলটাই সুন্দর হয়। দুই রাকাত সালাত আপনি আদায় করলেন রসুলুল্লাহর সালাতের মতো, আরেকজনে 30 রাকাত সালাত আদায় করলেন, তার রসুলুল্লাহর মতো হলো না, রুকু হলো না, সজদা হলো না, কওমা হলো না, জলসা হলো না, আত্তাহিয়াত হলো না, দোয়া দরুদ হলো না, রসুলুল্লাহর মতো হয় নাই। আপনার দুই রাকাত হয়েছে, আপনার দুই রাকাত কবুল হবে, ওই তার 30 রাকাত কবুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মাউত আল্লাহ সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো আপনি কার কার আমল ভালো, কার এই পরীক্ষার জন্য আমল ভালো, কার আমল ভালো, যার মন ভালো, তার মন ভালো, যার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার মন ভরপুর হয়ে থাকবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত হবে, ওই মানুষটা যেই কাজ করবে ওই কাজে বরকত হবে। ওই মানুষটাই যদি দোয়া করে, তাহলে রসুলুল্লাহ যেমন দোয়া করলেন, করতে দেরি হয় নাই, কবুল হইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় নাই, করতে যতটুকু হয়েছে। বন্ধুরে আজও যদি আল্লাহর মুমেন বান্দা, মহসেন বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, ইমানদার, খাঁটি ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করলে, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে হয় না। সুবহানাল্লাহ। সুতরাং ঈমান আর নেক আমল, এই দুটি সম্পদ আপনার আমার বড় কাজের জিনিস। এই দুনিয়ার জমিনে ঈমান আনার পরে নেক আমলগুলি নিয়ে আপনি কবরে যাবেন, যাইতে দেরি হবে, শুধু ওই আল্লাহর নিয়ামত পাইতে দেরি হবে না। আপনি যখন মৃত্যুর কোলে মুমূর্ষু অবস্থায় থাকবেন, মালাকুল মউত আপনার কাছে আসবেন, 500 ফিরিস্তা নিয়ে এসে আপনার কাছে হাজির হবেন, সঙ্গে আনবেন জান্নাত কাফন, সাদা কাফন, রেশমি কাফন, সঙ্গে আনবেন 500 ফিরিস্তা, তার সঙ্গে থাকবেন, আপনার পাশে এসে বলবেন, ও মুমেন, আল্লাহর আল্লাহর সয়, আল্লাহর সালাম লও, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ সালাম জানাইবেন, ফিরিস্তারাই সুসংবাদ দিয়ে দিবে, ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم في ولكم ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزولا من غفور رحيم ফিরিস্তারা এসে এই মুমেন বান্দারে সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ হলো দুনিয়ার জমিনে তোমার তোমার সঙ্গে ছিলাম আমরা, পরকালেও তোমার সঙ্গে থাকব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই ঈমান আনার পরে যত বাধা বিপত্তি আসুক না কেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে শয়তানের সকল ওসওয়াসা ছিন্ন করে ঈমানের উপর অটল থাকতে হবে। আমার ঈমান
আমি এই ঈমান ছাড়ব না, জীবন যেতে পারে কিন্তু আমার এই মহামূল্যবান রত্ন আমি ছাড়তে পারি না। সাহাবায়ে কেরামের জীবন দেখে জীবনী দেখেন তারা কেমন ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবায়ে কেরামের জীবনী পড়লে আপনার চোখ বেয়ে পানি আসতে থাকবে। হায় হায় হায়, তারা ঈমানের জন্য, তৌহিদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা কি করে গেছেন, নিজের জীবন, নিজের ধন সম্পদ সব বিলিয়ে দিয়ে গেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। তো আজকে যে কথাটা একটু আগে বললাম যে তখন মসজিদ ছিল নিরাভরণ, কিন্তু মুসল্লি ছিল খাঁটি মনের মানুষ। আজকে মসজিদ হয়েছে, বড় মসজিদ হয়েছে একবারে সোনা বাঁধানোর মতো, কিন্তু আগের দিনের মানুষের মন, আগের দিনের মানুষের আমল আর নাই। এই ঢাকা শহরে আমি দেখেছি আমার মা বোনেরা যখন বাইরে যাইতেন তখন রিক্সার মধ্যে আবার ছাড়ি কাপড় দিয়া ঢাইকা যাইতেন। এখান দিয়ে যে নৌকা গেছে আমি নিজে দেখছি, এই নৌকার মধ্যে আবার পাটি দিয়া, পাটির ঘেরাও, পাটি দিয়া ঘেরাও করে আমার মা বোনরা এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতেন। সেই মা বোন কি আজকে আছে? উত্তর না, নাই। সেই মা বোন আর আজকে নাই। তথাপি তবু আমরা বলবো যে দু চারজন এখনও আছে, দু চারজন এখনও নাই যে একবারে তা না, শূন্য হয় না, হবেও না। আজকের এই দিনে যেখানে শয়তান চতুর্দিক থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমাদের আমল নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, রসুলুল্লাহর মতো জিকির নাই, রসুলুল্লাহর মতো দরুদ নাই, রসুলুল্লাহর মতো সালাত নাই, রসুলুল্লাহর মতো আমল নাই, এর মধ্যে ভেজাল ঢুকে দিয়েছে এক শ্রেণীর লোক, তারা এর মধ্যে রসুলুল্লাহর আমলের মধ্যে নতুন আমল যোগ করে দিয়েছেন। কাজী আসল আর নকল চিনবার উপায় নাই। সেই জন্যই আজকে আপনাদেরকে, আমাদেরকে জিন ইনসানের গুরু, জিন ইনসানের মুআল্লিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও তরিকা অনুযায়ী জীবন গড়তে হবে, আর ঈমান ও নেক আমল করে যেতে হবে। তাহলেই এই দুনিয়ার জীবন হবে সুখের, পরকালের জীবন পাবো আমরা জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে ঈমান সহ নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم